আমরা সবাই চাই দেশের মঙ্গল হোক, আমরা সবাই দেশের কাজে নিয়োজিত থাকতে চাই। এই নানা রকমের এই আইনগত বিষয়ে সময় আমাদের দিতে হয়, এতে আমাদেরও ক্ষতি, সবারই ক্ষতি। তবে আইনের প্রক্রিয়া অব্যাহত থাকুক, এর মধ্যে আমরা শান্তিতে সবাই যেন কাজ করতে পারি, এটি হলো আমাদের। এটা উনি বলবেন, প্রক্রিয়া সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, উনি বলবেন প্রক্রিয়া সম্বন্ধে। আমি তো আশা করবো যে ন্যায় বিচার পাবো, দেশের বিচার ব্যবস্থার থেকে ন্যায় বিচার পাবো, এটাই তো একজন নাগরিকের ইচ্ছা আশা, কাজে আমি সেটাই আশা করি। স্যার, একের পর এক মামলায় আপনাকে বারবার আসলে আসতে হচ্ছে, এটা এতেই সময় যাচ্ছে, এই যে বললাম এটা সবাইকে আমাকে ব্যস্ত থাকতে হচ্ছে। এবার সম আদালতে যে মামলা হয়েছে সেই মামলার রায়ের বিরুদ্ধে প্রফেসর ইউনুস এবং অন্যরা আপিল করেছেন, আপিল মঞ্জুরির সময় ও ওনাদেরকে জামিন দিয়েছিলেন ধার্য তারিখ আজকে পর্যন্ত, আর ও স্টে করেছিলেন রায় এবং আদে দণ্ডটা, ওর বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে আপিল হাইকোর্ট ডিভিশনে যাই, একটা ক্রিমিনাল ডিভিশন দায়ের করি, যে আদেশের একটি অংশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে স্থগিত করে দিয়েছে এবং সেই রুলটি শুনানির জন্য দিন ধার্য আছে আগামী 6 মার্চ 2024। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আজকে যেহেতু ডেট ছিল, আমরা আদালতকে ইন্টিমেশন দিয়েছি হাইকোর্ট ডিভিশনের জাবেদা নকল সহ, এবং আমরা সাবমিশন করেছি, আমাদের আগে তারা সাবমিশন করে বলেছে ওনারা জামিন চেয়েছে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। এখন আমাদের আমাদের একটি বক্তব্য ছিল, সে হলো আপিল যেহেতু আগে নির্দিষ্ট সময় পর্যন্ত আপনারা জামিন দিয়েছেন, কাজেই পরবর্তীতে এক্সটেনশন কতটুকু করবেন না করবেন সেটা আদালতের বিবেচনার বিষয়, তবে আমাদের সাবমিশনটা হলো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ওনাদেরকে জামিন দেওয়া হোক, ওনার চেয়েছিল আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। আমরা বলছি এটাকে আমরা অপোজ করেছি, কিন্তু জামিন এক্সটেনশনের ব্যাপারে এটা আদালতের বিবেচনামূলক একটি ক্ষমতা, আমরা আদালতকে আর হাইকোর্ট ডিভিশনের অর্ডারের আর দুটো অংশ ওনাদেরকে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি। একটা হলো যে আদালত হাইকোর্ট ডিভিশন বলেছে যত দ্রুত সম্ভব মামলা আপিলটি নিষ্পত্তি করা, আরেকটা একটা ডাইরেকশন আছে প্রফেসর ইউনুস সহ বাকিরা যদি কখনো বিদেশে যায় আদালতকে যেন ইন্টিমেশন দিয়ে যায়।